কে আমার আম্মু রান্না করবে মাংস। আমার আম্মু প্রথমে দিয়ে দেবে সয়াবিন তেল, তারপরে পেঁয়াজ কুচি। মা দিয়ে দিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিল, তা কাঁচামরিচ। আপনারা চাইলে দুটাও দিতে পারেন বা তিনটাও দিতে পারেন। হলুদ দিবেন, লবণ দেবেন, পরে দেবেন ধনের গুঁড়া। পরে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমরা মাংসটাকে দিয়ে দেব। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব লবঙ্গ। পরে ভালো মতো মশলাটাকে নাড়বো চাড়বো। মাংসটাকে কষাতে 10 থেকে 15 মিনিট লাগবে। নাড়তে নাড়তে দেখবেন চিকেন থেকে পানি বেরোচ্ছে। পানিটাকে শুকানোর আগ পর্যন্ত তাদেরকে কষাতে হবে। শুকানোর পরে পানি দিয়ে ঢেকে রাখবেন। এটার পার্ট টু আসছে। দেখবেন চিকেনটা কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটাকে ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পার্ট টু নিয়ে আসবো। পার্ট টু দেখতে হলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন।